ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে চলো আজকে আমরা করব ক্লাস সিক্সের গণিত বিয়াল্লিশ নম্বর পাতা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের ক্লাস সিক্সের বিয়াল্লিশ নম্বর পাতা যে অঙ্কগুলো রয়েছে দেখে নাও কষে দেখি এক দশমিক ছয় এগুলো সব ঔকিক নিয়মের অঙ্ক রয়েছে আটটি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি অঙ্ক রয়েছে এই আটটি অঙ্ক একটি অঙ্ক তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষাতে গ্যারেন্টি সক্রে অবশ্যই অবশ্যই দেবে এমন কোন স্কুল নেই পশ্চিমবঙ্গের যে এই আটটি প্রশ্নের মধ্যে একটি দেয় না অবশ্যই দেবে এই জন্য প্রথম সামেট্রিক পরীক্ষাতে এই আটটি অঙ্ক ভালো করে করে রাখো এবং প্রথম সামেটিভ পরীক্ষায় চার নম্বর পনেরো নম্বরের মধ্যে চার নম্বর তোমরা অবশ্যই অবশ্যই পাবে কোন কোন স্কুলে পাঁচ নম্বর দেয় কোনো কোন স্কুলে চার নম্বর দেয় এই আটটি স্কুলের মধ্যে আটটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক দেবে এই অঙ্কগুলি করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো খুব খুব উপকারে লাগবে এবং সমস্ত অঙ্ক তোমরা শিখে নিতে পারবে চলো একের দাগের অঙ্ক আমরা করছি কি আছে দেখো ওকিং নিয়মের অঙ্ক একে বলেছে দেখো একে ইচ্ছামতী নদীর পাড়ে একটি অংশ বান্ধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে অংশ বাঁধাই করতে কতজন শ্রমিক লাগবে এটাকে আমরা আগে অঙ্কের ভাষায় লিখে নেব তারপরে আমরা ওকিং নিয়মে করব। চলো আমি ভাবে করছি দেখিয়ে দিচ্ছি দেখো ক্লাস সিক্স ক্লাসের সিক্সের কোষে দেখি এক দশমিক ছয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বই দেওয়া হয়েছে সেই বইয়ের পেজ নম্বর বিয়াল্লিশ নম্বর পাতা কোষে দেখি এক দশমিক ছয় এই অঙ্কটি হচ্ছে একের দাগে আমি প্রথমে লিখবো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় ষাট তাহলে গণিতের ভাষার সমস্যাটি লিখলাম এইবার দেখো প্রথমে লিখব কি শ্রমিক শ্রমিকের একক কি একক হচ্ছে সংখ্যার পরে যে এইটা আছে সেটাই শ্রমিক হচ্ছে জন ধরো পনেরো জন এককটা দেখা দেখে নাও একটু এককটা দেখাচ্ছি একক কোনটা এ দেখে নাও ইচ্ছামতি নদীর পাড়ে একটা অংশ বাঁধাই করতে পঁচিশ জন চল্লিশ জন এই যে চল্লিশের পরে এটা হচ্ছে জন আর দেখো পঁয়ত্রিশের পরে দিন এই দিনটা হচ্ছে একক এটা সময় দিনে ব্যবহার করা হচ্ছে এগুলো একককে লিখতে হবে ভালো করে তাহলে জন আর এদিকে লিখছি দিন তাহলে কতজন শ্রমিক চল্লিশ জন শ্রমিক কত দিন সময় লাগে পঁয়ত্রিশ দিন এবার বলেছে আঠাশ দিনে আঠাশ দিনে কতজন শ্রমিক লাগবে তাহলে এদিকে দিকে জিজ্ঞাসা চিহ্ন এইবার ঔকিক নিয়ম আমরা শুরু করবো কোন দিক থেকে যেই দিকে দুটো সংখ্যা আছে দেখে না এই দিকে দুটো সংখ্যা এটা এটা আর এদিকে একটা সংখ্যা রয়েছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে এই দিক থেকে শুরু করব পঁয়ত্রিশ দিনে একটি কাজ করে চল্লিশ জন পঁয়ত্রিশ দিনে একটি কাজ করে চল্লিশ জন শ্রমিক লিখছি দেখো পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে একটি কাজ করে একটি কাজ করে পঁয়ত্রিশ দিন একটি কাজ করে চল্লিশ জন শ্রমিক চল্লিশ জন শ্রমিক তাহলে এইবারে একদিনে সব সময় আমরা কী করবো একদিনই লিখবো যে কোনো এসে একদিন করতে হবে তাহলে চল পঁয়ত্রিশের পর কী করবো এক দিনে একটি কাজ করে একদিনে করলে কি বেশিজন শ্রমিক লাগবে তাহলে কি হবে গুণ হবে চল্লিশের সঙ্গে কার গুণ করবো এই যে দেখো পঁয়ত্রিশের নিচে এক যেটা এক করব তার উপরে যে সংখ্যাটা থাকবে তাহলে চল্লিশ গুণিতক পঁয়ত্রিশ এই যে জন শ্রমিক এইবারে দেখো আঠাশ দিনে তাহলে এই আঠাশ দিনে আঠাশ দিনে একটি কাজ করে তাহলে কি হবে কম শ্রমিক লাগবে তাহলে ভাগ করবো এইটা আগে তুলে দাও চল্লিশ গুণিত পঁয়ত্রিশ আর নিচে এই যে আঠাশ এই আঠাশটা আমরা বসিয়ে দিলাম এইবারে কাটাকাটি করবো চলো কাটাকাটি কীরকম হবে দেখো এইখানে পঁয়ত্রিশ আছে এখানে আঠাশ আছে সাতে কাটবে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ সাত চারে আঠাশ আবার দেখো চার আর চল্লিশ আছে তাহলে চার একে চার নিচে এক না দিলে হবে চার একে চার চার শূন্য শূন্য তাহলে সমান কত হলো চল্লিশ গুণিতক পাঁচ তাহলে দশ চল্লিশ না দশ গুণিতক পাঁচ সমান দশ পাঁচে পঞ্চাশ জন কি শ্রমিক তাহলে এইবারে আমরা নিচে লিখব কি অতএব অতএব আঠাশ দিনে ওই কাজটি সম্পন্ন করতে আঠাশ দিনে ওই কাজটি সম্পন্ন করতে সম্পন্ন করতে পঞ্চাশ পঞ্চাশ জন দেখো এইখানে কি ছিল পঞ্চাশ জন দিন পঞ্চাশ জন শ্রমিক লাগবে এই এরপরে এইরকম একটা লাইন টেনে দিলাম নেক্সট অঙ্ক দুয়ের দাগে দুয়ের দাগের কি অঙ্ক আছে দেখে নাও দুয়ের দাগের অঙ্ক রয়েছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা কজন চারজন এক দুই তিন চার চারজনে ছ দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা দিনে মানে দুজন আর রাজীব আর তাজমিরা দুজনে কত দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে চলো আমি অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায় আগে করে নিচ্ছি আগে কি লিখছি গণিতের ভাষায় যেমন এটা আগে লিখেছিলাম দেখো গণিতের ভাষায় সমস্যাটি এই রকম প্রত্যেকটা তোমাদের কিন্তু লিখতে হবে তাহলে আমি কি করলাম গণিতের ভাষায় স তাহলে কী কী লিখবো আগে লোক সংখ্যা লোক সংখ্যা কজন সংখ্যা ছিল কত বা জন লিখে দাও কতজন চারজন ছিল তাহলে চারজন জন লিখলাম তারপরে কী লিখবো সময় সময়টা কত সময়টা হচ্ছে দিন এককটা দিন তারপরে টি মানে অঙ্কের পরিমাণ কটি তাহলে দেখো চারজন ছিল চারজন ছ দিনে কটি অঙ্ক করেছে একশো পঞ্চাশটি এইবারে দুজন ওই যে আমি বলেছিলাম রাজীব ও তাজমিরা দুজন তাহলে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে কত দিন সময় লাগবে এইখানে এইখানে জিজ্ঞাসা চিহ্ন ছয়ের নিচে জিজ্ঞাসা চিহ্ন এইবারে অৌকিক ভাষা শুরু করব ঔকিক নিয়মের দেখো চারজন একশো পঞ্চাশটি এইটা তো শেষে লিখব জিজ্ঞাসা চিহ্ন চারজন একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে ছ দিনে দেখো লিখছি এইবার ভাষা আমি শুরু করতেছি এইবার লিখছি চারজন চারজন বন্ধু চারজন বন্ধু একশো পঞ্চাশটি অঙ্ক করে একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে এইবারে দেখো এই চারের নিচে এক লিখবো একজন বন্ধু একশো পঞ্চাশটি অঙ্ক করে নিশ্চয় বেশি দিন লাগবে তাহলে ছয় গুণিত কত করব অনেকে ছয় গুণিত একশো পঞ্চাশ করে ফেলবে না দেখো কার নিচে এক লিখেছ চারের নিচে এক এইটাকে করতে হবে তাহলে ছয় গুণিতক চার দিনে এরপরে একজন বন্ধু এইটাকে এক কর একটি অঙ্ক করে তাহলে কি হবে একজন বন্ধু একটি অঙ্ক কম দিন লাগবে তাহলে এইটা আর এইটা ভাগ করব। তাহলে ছয় গুণিতক চার আর নিচে একশো পঞ্চাশ দিনে এরপরে তাহলে দেখো এইটা হয়ে গেল পুরোটা এইটা মানে এই লাইনটা এরপরে আছে কি দুই দুই মানে কি দুইজন তাহলে এইখানে লিখব দুজন তাহলে দুজন বন্ধু দুজন বন্ধু এইবারে কি হচ্ছে দুজন বন্ধু কি করবে এটা এক যদি রাখি একটি অঙ্ক করে তাহলে দুজন বন্ধু একটি অঙ্ক করতে গেলে কি কম দিন লাগবে তাহলে এইটা ভাজিতক দুই এই দুইটা তাহলে ছয় গুণিতক চার নিচে একশো পঞ্চাশ গুণিতক ভাগ মানে নিচে বসবে কিন্তু নিচে যেহেতু একটা সংখ্যা আছে গুণ আকারে বসবে তাহলে দুই দিনে এবার দুজন বন্ধু এইখানে দেখো কটে অঙ্ক দুশো পঞ্চাশটি অঙ্ক দুশো পঞ্চাশটি অঙ্ক কর অঙ্ক করতে কি হবে বেশি দিন লাগবে এইটা গুণিতক দুশো পঞ্চাশ দেখো বসাচ্ছি ছয় গুণিতক চার নিচে একশো পঞ্চাশ গুণিতক দুই গুণিতক এই দুশো পঞ্চাশটা উপরে বসে গেল এইবারে চলো আমি কাটাকাটি করে দিচ্ছি দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল পাঁচ পাঁচ আছে পাঁচে কাটবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো যেহেতু এটা শুরু করেছে এইটা কাটো তিন একে তিন নিচে এক দেবো না তিন দুগুণে ছয় দেখো দুই আর দুই তাহলে দু একে দুই নিচে এক দিতে নেই দু একে দুই এক দিতে নেই কেন বলছি তাহলে চার আর গুণিতক পাঁচ চার গুণিতক পাঁচ তাহলে কী হলো চার পাঁচে কুড়ি কুড়িটা কী দেখো জিজ্ঞেস জন্য দিন কুড়ি দিন একটু বললাম যে নিচে এক দিতে নেই কেন দেখো উপরে দুই আছে নিচে এক তাহলে দুইকে এক দিয়ে ভাগ বলে কত হবে দুই হবে এই জন্য দুই দিতে নেই এক দিতে নেই নিচে এই জন্য কুড়ি দিন তাহলে আমরা এবার কী লিখবো ভাষা অতএব রাজীব ও তাজমিরা রাজীব ও তাজমিরা কুড়ি দিনে কুড়ি দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে অঙ্ক করতে পারবে পূর্ণচ্ছেদ এরকম করে একটা দাগ টেনে দাও চলো নেক্সট তিনের দাগের অঙ্ক কী আছে দেখে নাও সরি দেখে নাও তিনের দাগের অঙ্ক কী বলেছে দুজন এক দিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দিন আছে এক দিন দুজন একের তিন অংশ তাহলে দু দিনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লাগবে হিসাব করি তাহলে চলো আগে ওই গণিতের ভাষায় লিখে নেব গণিতের ভাষায় তাহলে এটা কত দাগের অঙ্ক এটা হচ্ছে তিনের দাগের অঙ্ক দিনের দাগে আমি লিখছি গণিতের ভাষায় গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি তাহলে কাজের পরিমাণ বা শুধু লিখে দেবে অংশ অংশ আর এখানে সময় কিসে আছে একক দিনে সময় আছে দিনে আর জন কতজন শ্রমিক তাহলে দেখো একের তিন অংশ কত এক দিনে কতজন করে দুজন শ্রমিক দুয়ের তিন অংশ সময় কত দু দিনে কতজন করবে জিজ্ঞাসা চিহ্ন এইবারে চলো আমি এই ধার থেকে লিখবো এই ধার জিজ্ঞাসা চিহ্ন তাহলে একে তিন অংশ একদিনে করে দুজন শ্রমিক লিখছি দেখো কি এক দিনে একে তিন অংশ করে দুজনে তাহলে একদিনে দিনে একে তিন অংশ দরজা পালিশ করে দরজা পালিশ করে দুজন এইবারে একদিনে এক অংশ দরজা পালিশ করে কীভাবে দুই ভাজিতক একের তিন দেখো দুই ভাজিতক একের তিন সমান কী হবে দুই গুণিতক এটা উল্টে যাবে গুণ যখন ছিন্ন হবে তিন উপরে চলে যাবে নিচে এক চলে আসবে জন আর এইটার নিচেও এক আছে তাহলে দুইয়ের এক গুণিতক তিনের এক জন এইবারে দু দিনে দু দিনে এক অংশ দরজা পালিশ করে দু দিনে পালিশ করে তাহলে কি হবে তাহলে দু দিনে এক অংশ দরজা পালিশ করে দু দিনে এক অংশ করতে পারবে তাহলে কি হবে এটা দেখো এইটা তুলে দাও দুইয়ের এক গুণিতক তিনের এক এইবারে গুণিতক এই দুই জন এইবারে বলছে দুই দিনে দুয়ের তিন অংশ দুয়ের তিন অংশ দরজা পালিশ করে এইটা গুণিতক এই দুয়ের তিন দুই গুণিতক তিন নিচে এক এক দুই এক গুণিতক এক গুণিতক দুই গুণ গুণ এই দুয়ের তিন দেখো দুইয়ের নিচে তিন কাটো তিনে তিনে কেটে গেলে তিন একে তিন দুয়ে দুয়ে কেটে গেল দু একে দুই সমান দেখো দুই একে দুই দুই আর নিচে এক থাকলে এই দুইকে এক দিয়ে ভাগ বলে দুই হবে দুইজন তাহলে দুইজন উত্তর তাহলে আমরা এখানে কী লিখব অতএব দু দিনে তিন অংশ তিন অংশ দরজা পালিশ করে দরজা পালিশ করে দুজন লোক দুজন লোক এইরকম আমরা দাগ টেনে দিলাম নেক্সট চারের দাগের অঙ্কটা কি আছে দেখে নাও এখান থেকে বলছি একটা অঙ্ক অবশ্যই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় দেবে দেবে চারের দাগের অঙ্ক পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কিগ্রা চাল লাগে পঁচাত্তর কিগ্রা চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি আর কত দিন চলবে এইখানে একটু বসিয়ে দিই পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহ এক সপ্তাহ মানে কি সাত দিন একশো পঁচাত্তর গ্রাম চাল লাগে পঁচাত্তর দিন চাল পঁচাত্তর কিগ্রা চাল খরচ হয়ে গেল মানে একশো পঁচাত্তর থেকে পঁচাত্তর কীগড়া খরচ হয়ে গেলে থাকলো কত একশো কীগড়া তাহলে একশো পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর সমান একশো কিগ্রা চাল চারশো জন ছাত্রের কত দিন চলবে তাহলে চলো আমি ওইরকম গণিতের ভাষায় আগে লিখব গণিতের ভাষায় সমস্যাটি তাহলে আমি এটা দাগ নম্বর দিলাম চার গণিতের ভাষায় সমস্যাটি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আমি লিখছি তাহলে আমি কী লিখব আগে লিখব সংখ্যা এইখানে লিখছি ছাত্র সংখ্যা তারপরে লিখছি সময় সময়টাকে লিখছি দিন তারপরে কি লিখছি চালের পরিমাণ তাহলে চালের পরিমাণ ছাত্র সংখ্যা দিন দিনটাকে পরে লিখব তাহলে চালের পরিমাণ চালের পরিমাণ এখানে চালের পরিমান তারপরে লিখব দিন এবার দেখো ছাত্র সংখ্যা কত পাঁচশো জন চালের পরিমাণ কত একশো পঁচাত্তর কিগড়া এখানে লিখে দিতে পারো কিগড়া চালের পরিমাণের লেখক হচ্ছে কিগড়া দিন সাত দিন মানে এক সপ্তাহ মানে সাত দিন এক সপ্তাহ মানে সাত দিন হয়ে গেল এক সপ্তাহ সমান সাত দিন তাহলে পাঁচশো জন এরপরে বলেছে চারশো জন ছাত্র চালের পরিমাণ দেখো একশো পঁচাত্তর কিগ্রা ছিল পঁচাত্তর কিগ্রা খেয়ে নিয়েছে তাহলে থাকলো কত একশো কিগ্রা চালের কত দিন চলবে এই তাহলে এটা গণিতের ভাষা ছাত্র পাঁচশো জনের একশো পঁচাত্তর কিগ্রা চাল সাত দিন চলে চারশো জন ছাত্রের একশো কিগ্রা চাল কতদিন চলবে তাহলে এবার চলো ও কি নিয়মে করে দিচ্ছি পাঁচশো জন দেখো লিখছি এই ধার থেকে লিখে যাবো তাহলে পাঁচশো জন ছাত্রের পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগড়া চালে চলে চালে চলে সাত দিন সাত দিন চলে তাহলে একজন ছাত্রের একশো পঁচাত্তর কীগড়া চালে চলে দেখো একজন ছাত্রে একশো পঁচাত্তর কীগড়া চাল চলে কি বেশি দিন চলবে তাহলে সাত গুণিতক পাঁচশো সাত গুণিতক পাঁচশো দিন এবার একজন ছাত্রের কিগরা চাল তাহলে কী হবে তাহলে এক কিগ্রা চাল তাহলে একশো জন ছাত্রের এক কিগ্রা চাল চলবে তাহলে ভাগ করব তাহলে সাত গুণিতক পাঁচশো নিচে একশো পঁচাত্তর দিন এরপরে দেখো এরপরে কী করব পাঁচশো একশো পঁচাত্তর সাত হয়ে গেছে দেখো প্রথমে এইবার চারশো জন কি ছাত্র দেখো জন ছাত্রের এক কিগ্রা চালে কি হবে চারশো জন ছাত্রের এক কিগ্রা চালে কম দিন চলবে মানে ভাগ হবে তাহলে সাত গুণিতক পাঁচশো নিচে একশো পঁচাত্তর গুণিতক চারশো দিন এইবারে চারশো কিগ্রা চালে একশো দিনের একশো চারশো জন ছাত্রের একশো কিগ্রা চালে কতদিন চলবে বেশি দিন চলবে তাহলে কী হবে একশো গুণ হয়ে যাবে তাহলে সাত গুণিতক পাঁচশো নিচে একশো পঁচাত্তর গুণিতক চারশো আর গুণিতক এই একশো উপরে এইবার চলো কাটাকাটি করছি দেখে নাও কাটাকাটিটা এই শূন্য দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল এবার দেখো পাঁচ শূন্য আর পাঁচ আছে পাঁচে কাটবে বা সাত দিয়েও কাটতে পারে দেখো সাত দুগ্নে চোদ্দো সাত থেকে সাত সাত দুগণে চোদ্দো সতেরো সতেরোটাকে চোদ্দো পনেরো ষোলো সতেরো তিন পাঁচের বাম দিকে বসাও চার থেকে পাঁচের বাম দিকে বসালে পঁয়ত্রিশ সাত দিকে কাটো সাত পাঁচে পঁয়ত্রিশ আবার দেখো পাঁচ আর শূন্য আছে পাঁচে কাটবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ আর শূন্য শূন্য আবার দেখো পাঁচ আর শূন্য পাঁচে কাটবে পাঁচ একে পাঁচ নিচে এক দেবো না পাঁচ দুগুণে দশ আর শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে সমান কী হলো এক গুণিতক কুড়ি গুণিতক এক তাহলে সব এক দেগুণ করলে কী হবে ওইটাই হবে কুড়ি কুড়ি কি দেখো জিজ্ঞাসা কুড়ি দিন তাহলে কুড়ি দিন তাহলে এইবারে আমরা নিচে কী লিখবো অতএব চারশো জন ছাত্রের চারশো জন ছাত্রের বাকি চালে বাকি চালে পা কুড়ি দিন চলবে কুড়ি দিন এখানে কুড়ি এইখানে একটু ভুল হয়ে যাচ্ছে দেখে নাও সরি এই যে চার রয়েছে কুড়ি এটা কেটে দিতে হবে চার একে চার চার পাঁচে কুড়ি এটা কুড়ি নয় এটা পাঁচ হবে পাঁচ দিন তাহলে জন ছাত্রের বাকি চালে পাঁচ দিন চলবে এই পাঁচটা আমি এক ভেবেছিলাম বাকি অঙ্কগুলো তোমাদেরকে পরের ভিডিওতে করে দেবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে অল নোটিফিকেশান অন করে রেখে সমস্ত অঙ্ক শিখে যাও আমি বাকি ছয় থেকে পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট পরের ভিডিওতে করে দেবো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই